প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনলাইন ক্লাস আমি আজকে নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় পরিচিতি এখানে আমরা ব্যবসায় পরিচিতি ইন্ট্রোডাকশন অফ বিজনেস এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ব্যবসায় পরিচিতি এই অধ্যায়ের আমাদের আগে বুঝতে হবে ব্যবসায় এর উৎপত্তি কিভাবে আসলে ব্যবসায়ের মূলত উৎপত্তি হচ্ছে ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব বোধ অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয় তাহলে অবাবোদের কারণে মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে যার কারণে আজকে আমাদের এই ব্যবসায়ী কার্যক্রম মানে ব্যবসায় কার্যক্রম আজকে আমরা পেয়েছি এটা যুগ যুগে দাপে দাপে আমরা আজকে এতটুকু ব্যবসায়ী আমরা প্রবেশ করেছি আজকে আমি এই অধ্যায় সম্পর্কে তোমাদের বিস্তারিত যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব না এটার মূল যে মূল বিষয়গুলো আমরা আলোচনা করব তাহলে আমরা যাচ্ছি প্রথমে আমরা পাচ্ছি ব্যবসায়ের ধারণা সম্পর্কে ব্যবসায়ীর কনসেপ্ট অফ বিজনেস ব্যবসায়ীর ধারণা হচ্ছে আমরা এটার বেসিকটা একটু যদি মূল বিষয়টা একটু আলোচনা করলে পাবো যে ব্যবসায়ের ধারণাটা কি মানে আমাদের ব্যবসা সম্পর্কে আমাদের ধারণাটা কী সেটা আমাদের জানতে হবে ব্যবসায়ের ধারণাটা মূলত ব্যবসায় কী ব্যবসায় ধারণাটাকে ব্যবসায় কী সেটা বুঝতে পারলে আমরা ব্যবসায় ধারণাটা আমরা ক্লিয়ার হব আসলে ব্যবসায় হচ্ছে যে এখানে আর্থিক আর্থিক লেনদেন যা আর্থিক লেনদেন সংগঠিত হয় যা মুনাফা অর্জনের উদ্দেশ্য হতে হবে অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালিত হলে অথবা লেনদেন হলে তাকে আমরা ব্যবসায় বলতে পারবো অর্থাৎ মুনাফা অর্জন হচ্ছে মূল উদ্দেশ্য ব্যবসায় মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন মুনাফা অর্জন যদি কোনো উদ্দেশ্য না থাকে এমন কোনো লেনদেন হয় তাহলে সেটা অবশ্যই ব্যবসায়ের বাইরে এটা ব্যবসায় হবে না যেমন আমরা বিভিন্ন সময় দেখা যায় আমাদের আমাদের পরিবারে যে খাদ্যের অভাব সংকট নিরসনের জন্য বা বিভিন্ন খাদ্য উৎপাদন করে থাকি হাঁস মুরগি পালন করে থাকি সবজি চাষ করে থাকি এটা আমরা নিজেরা ব্যবসা নিজেরা ব্যবহারের জন্য বা নিজেরা খাদ্যের অভাব পূরণের জন্য নিজেদের এটা এটা যদি আমাদের আর্থিক আর্থিকভাবে মানে আর্থিক খরচটা থাকলেও এখানে যদি অর্জনের উদ্দেশ্য না থাকে নিজে ব্যবহার করার জন্য এটা আমরা করে থাকি তাহলে সেটাকে ব্যবসায় বলা যাবে না আর যদি আমি হাঁস মুরগি পালন করলাম এটাতে যদি আমরা এটা বিক্রি করে এটা বিক্রি করে আমরা আর্থিকভাবে লাভবান হলাম মুনাফা অর্জত হলো তবে সবজি চাষ করলাম আমি চাষ করলাম চাষ করে সেগুলো বিক্রি করলাম চাষ করেছি আমি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মুনাফা জন্য তা উজনের জন্য তাহলে এটা আমরা ব্যবসায় বলতে পারি তাহলে আমাদের বুঝতে হবে ব্যবসায় হতে হবে আর্থিক লেনদেন থাকতে হবে প্লাস এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্যটা থাকতে হবে অবশ্যই মুনাফা অর্জন উদ্দেশ্যটা থাকতেই হবে তাহলেই আমাদের এটা ব্যবসায় হবে তাহলে আমরা ব্যবসায়ীর ধারণাটা এভাবে পেলাম মুনাফা অর্জনের উদ্দেশ্যে আর্থিক লেনদেন সংগঠিত হয় এমন সব কর্মকাণ্ডকেই আমরা ব্যবসায় বলতে পারি এটাই আমাদের মোটামুটি ব্যবসায়ের ধারণার মূল বিষয় এরপর চলে যাচ্ছে আমরা ব্যবসায়ের উৎপত্তি ও ক্রম বিকাশ আমরা যাচ্ছি ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ হ্যাঁ ব্যবসায়ের উৎপত্তি কীভাবে হলো এবং ক্রমবিকাশ মানে ধারাবাহিকভাবে এটার বিস্তার কীভাবে হলো ব্যবসায়ের উৎপত্তি ও ক্রম বিকাশ অরিজিন অ্যান্ড ইভুলেশন অফ বিজনেস দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে মানুষের চাহিদা যেহেতু মানুষ বৃদ্ধি পাচ্ছে তাহলে মানুষের চাহিদাও বৃদ্ধি পাবে আর এই চাহিদা বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক কর্ম কর্মকাণ্ডেরও আওতা বাড়তে থাকে ফলে শুরু হয় পশু শিকার খাদ্যশস্য উৎপাদন ও পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ড যেহেতু মানুষ বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের আওত বৃদ্ধি পেয়েছে এটা দেশ থেকে দেশান্তরে একটা অঞ্চল থেকে অঞ্চলে এভাবে বিভিন্ন পর্যায়ে আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডের বৃদ্ধি পেয়েছে যার ফলে শুরু হয় মানুষের মধ্যে পশুর শিকার করা খাদ্যশস্য উৎপাদন করা পণ্য বিনিময়ের মতো কর্মকাণ্ডগুলো শুরু হয় কিন্তু পণ্য বা দ্রব্য বিনিময় করেও প্রয়োজন মেটানো যায়নি পণ্য বা দ্রব্য বিনিময় করার পরেও প্রয়োজন মেটানো যায়নি ফলে দ্রব্য বিনিময়ের স্থলে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণরূপের মুদ্রা ও পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন হয় ব্যবসায়ীর ক্রমবিকাশের এই দ্বারাকে প্রাচীন মধ্য আধুনিক যুগ এই তিন পর্যায়ে বিভক্ত করা যায় তাহলে আমরা পেলাম ব্যবসায়ীর উৎপত্তি ও ক্রমবিকাশের মধ্যে তিন ভাগ এখানে এই ক্রমবিকাশের যে যুগের যুগান্তর যেটা এটাকে তিন ভাগে বাক করা হয়েছে যেটা প্রাচীন মধ্য ও আধুনিক যুগ তিন যুগে বাক করা হয়েছে আমরা ব্যবসায় ক্রমবিকাশের ধারায় চলে যাচ্ছি প্রাচীন যুগ প্রথম প্রাচীন যুগ তারপর মধ্যযুগ তারপর আধুনিক যুগ প্রাচীন যুগে যাচ্ছে আমরা প্রাচীন যুগে আমরা জানি সবাই সাধারণত আমরা পরে আসতেছি যে প্রাচীন যুগের মধ্যে পশু শিকার করত মৎস্য শিকার করত ফলমূল আহরণ করত জীবিকা নির্বাহনের জন্য কৃষিকাজ শুরু হয় তারপর দ্রব্য বিনিময় শুরু হয় তখন এরপর মধ্য যুগে যাচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক জিনুক কড়ি ও পাথর ব্যবহার এরপর বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণরূপ অন্যান্য দাতব মুদ্রা ব্যবহার কাগজি মুদ্রার প্রচলন বাজারও সহ সৃষ্টি ব্যবসা সংগঠনের উদ্ভব বিভিন্ন ব্যবসায়িক সংগঠন বর্তমান আমরা দেখতে পাই আধুনিক যুগ আধুনিক যুগে এসে হয় শিল্প শিল্প বিপ্লব বড় বড় শিল্প প্রতিষ্ঠান শিল্প কারখানা বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হয়েছে বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অনেক ব্যবসায় পরিচালিত হয় বিভিন্ন শিল্প কারখানার বিকাশ বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা প্রচলন ব্যাংকিং ও বিমা ব্যবস্থার সম্প্রসারণ এটিএম কার্ড প্রচলন মোবাইল ব্যাংকিং প্রচলন বর্তমানে আমরা বিকাশ দেখতে পাই রকেট দেখতে পাই নগদ ক্যাশ যা আছে আর কি এগুলো মোবাইল ব্যাংকিংয়ের কর্মকাণ্ড এগুলোর মাধ্যমে আমরা নগদ লেনদেন করে থাকি আচ্ছা যাক তাহলে আমরা মোটামুটি ব্যবসায়ের যে যুগ সে যুগকে আমরা ব্যবসায়ীর উৎপত্তির ব্যবসায়ী উৎপত্তিকাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই এই যে পৃথিবী সৃষ্টির মধ্যে তিনটি যুগ ব্যবসায়ীকে ব্যবসায়ীর যে যুগান্তর ব্যবসায় যে যুগে যুগে যে ধাপে ধাপে যে ব্যবসায়ের উন্নতি যে উন্নতি সেটাকে এই যুগ হিসেবে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ তাহলে তিনটা যুগে ভাগ করা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম কোন যুগে কিভাবে লেনদেন হতো কিভাবে ব্যবসায়ের যে প্রসার ঘটেছে সেটা আমরা জানতে পারলাম এখন আমরা যাচ্ছি ব্যবসায়ের আওতা ও প্রকার ব্যথ ব্যবসায়ের আওতা প্রত্যেকটি কিছুর একটা আওতা প্রকার থাকে তো ব্যবসায়ের আওতা ও প্রকার সম্পর্কে আমরা এখন জানতে পারবো আমরা সাধারণত যাচ্ছি ব্যবসায়ীকে কয় ভাগে ভাগ করা যায় আধুনিক ব্যবসাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে মানে বর্তমান আধুনিক যুগ হিসেবে আধুনিক ব্যবসাকে বর্তমান ব্যবসাকে বর্তমানে আমরা আধুনিক যুগ এই আধুনিক ব্যবসাকে তিন ভাগে বাকি শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা তাহলে তিনটি ভাগে বাক করা হয়েছে শিল্প ইন্ডাস্ট্রি বাণিজ্য কমার্স এবং গ নাম্বার হচ্ছে প্রত্যক্ষ সেবা ডাইরেক্ট সার্ভিসেস সার্ভিস আচ্ছা যাক ব্যবসায় এখানে আমরা আবার শিল্প বাণিজ্য প্রত্যেক তিন ভাগে ভাগ করা হয়েছে এগুলোর প্রত্যেকটা শাখা আছে যেমন প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প সেবামূলক শিল্প উৎপাদন শিল্প বাণিজ্য হচ্ছে পণ্য বিনিময় যেমন ক্রয় বিক্রয় পরিবহন গুদমজাতকরণ ব্যাংকিং বিমা বিজ্ঞাপন এর প্রত্যক্ষ সেবা আইন বৃত্তি ডাক্তারি প্রকৌশল বৃত্তি অডিট ফার্ম এটা হচ্ছে ব্যবসায়ীর প্রকারবেদ তাহলে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে আর এগুলো হচ্ছে ব্যবসায়ীর যে প্রকারবেদ শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এগুলো শাখা প্রশাখা এগুলো যাকে আমরা এগুলো সম্পর্কে তাহলে অবগত হলাম এরপর যাচ্ছি আমরা এখন শিল্প শিল্পকে আমাকে বুঝতে হবে শিল্প কি। আমরা সাধারণত জানি শিল্প বলতে বোঝায় যেখানে কোনো পণ্যদ্রব্য উৎপাদন হয় যেহেতু মানুষের ব্যবহারের জন্য চাহিদা পূরণের জন্য যেখানে কোনো কিছু উৎপাদন হয় সেটাকে আমরা সাধারণত শিল্প হিসেবে ধরে নিই তাহলে আমরা একটু বিস্তারিত করি শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয় উৎপাদন হ্যাঁ এখানেও যে আমরা জানি যে আমরা যেটা বুঝি সেটাই আমাদের আগে বেসিকটা বুঝিয়ে নিতে হবে শিল্প বলতে উৎপাদনের বাহন উৎপাদনের বাহনকে বোঝায় যে প্রক্রিয়া প্রাকৃতিক সম্পদ আহরণ অর্থাৎ প্রকৃতি থেকে আমরা বিভিন্ন সম্পদ আহরণ করে কাঁচামালের উপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য পরিণত করা হয় তাকে শিল্প বলে শিল্পকে প্রধানত ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প উৎপাদন শিল্প সেবা তাহলে এগুলো হচ্ছে শিল্পের প্রকার শিল্পের শাখা প্রশাখগুলো আলোচনা আমরা পেলাম এরপর যাচ্ছি এখানে একটা কাজ আছে শিল্পের মধ্যে যেমন এখানে একটা কাজ প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প উদাহরণের উদাহরণ দিতে বলেছে একটু একটু উদাহরণ রেডি এখানে দেওয়া আচ্ছা এগুলো তোমরা চেষ্টা করলে আশা করি এগুলো তোমরা পারবে যেমন এখানে প্রজনন শিল্পের মধ্যে নার্সারি নিষ্কাম শিল্প কুণিজি শিল্প নির্মাণ শিল্প রাস্তাঘাট নির্মাণ উৎপাদন শিল্প বস্ত্র শিল্প সামূলিক শিল্পের মধ্যে বিদ্যুৎ শিল্প তাহলে এখানে আমরা আরও অনেক শিল্পের নাম নিজেরা চেষ্টা করলে আশা করি তোমরা পেরে যাবে তাহলে আমরা এখন যেমন এখানে আমি প্রজন শিল্পের মধ্যে নার্সারি পোলট্রি হতে পারে তারপর মাছের পুনঃ উৎপাদন হতে পারে গো গবাদি পশু পালন হতে পারে এভাবে যেমন এখানে কনিজ শিল্প আছে কনিজ শিল্পর তোমার তেল উত্তোলন হতে পারে কয়লা উত্তোলন হতে পারে নিষ্কাশনশীল এভাবে আমরা এখানে রাস্তাঘাট নির্মাণ আছে তোমার তারপর হতে সেতু নির্মাণ জাহাজ নির্মাণ এগুলো তাহলে এভাবে আমরা আরেকটু ধারণাটা পেয়ে যাব যদি নিজেরা চেষ্টা করি এরপর আসলাম বাণিজ্য কমার্স বাণিজ্য কি আসলে বাণিজ্যের কাজটা হচ্ছে যেমন কোনো পণ্য উৎপাদন করা হলো এই পণ্য উৎপাদনটা যেমন ক্রয় বিক্রয়ের মাধ্যমে ভুক্তান নিকট পৌঁছে দেওয়া এভাবে অথবা ভুক্তান নিকট পৌঁছার জন্য আমার যে সেবা দর দেওয়া দরকার এই বাণিজ্যের মাধ্যমে এটা সংগঠিত হয় যেমন বাণিজ্যকে ব্যবসায় পণ্য সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করে ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো এই যে পৌঁছানোর কথা বললাম আমি মানে বাণিজ্যের মাধ্যমে পণ্য উৎপাদনের পর অর্থাৎ শিল্পের কাজ শেষ হওয়ার পর বাণিজ্যের কাজ শুরু হয় শিল্পের কাজ শিল্পে উৎপাদন হওয়ার পরে বাণিজ্যের কাজটা শুরু হয় তোমরা আর এটা বিস্তারিত বা মূল কাজটা বুঝে নিতে হবে বিস্তারিত আলোচনা করলে নিজেরা একটু পরে দেখলে আশা করি এটা বুঝতে পারবে এখানে আমি এর পরবর্তী যাচ্ছি বাণিজ্যের বিভিন্ন উৎপাদনের উপাদানের কাজ যেমন বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ ব্যবসায়ীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সত্যগত বাধা স্থানগত সময়গত অর্থগত ঝুঁকিগত অর্থগত বাণিজ্যের উপাদান পণ্য বিনিময় পরিবহন গুদামজাতকরণ ব্যাংকিং বিমা বিজ্ঞাপন অর্থাৎ এগুলোর উদাহরণ এখানে দেওয়া হয়েছে এগুলো আমরা এই সত্যগত মধ্যে বাণিজ্যের উপাদান হচ্ছে যেমন পণ্য বিনিময় এটা সত্যগত হবে এখানে এভাবে যেমন পরিবহন হচ্ছে স্থানগত এগুলো উপাদানের কাজ এখন আমরা যাচ্ছি প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবা হচ্ছে যেটা অর্থ উপাদানের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত যেমন ডাক্তার উকিল প্রকৌশলী প্রভৃতি পেশা বিভিন্ন রকম সেবা সেবাকর্ম অর্থের বিনিময় সরাসরি সেবা দেবে প্রত্যক্ষ সেবা বলা হয় এটা এটা উৎপাদন অথবা বাণিজ্যের সম্পৃক্ততা নাই প্রত্যক্ষ সেবায় সরাসরি যে সেবাটা দেবে যেমন এখানে ডাক্তাররা রুগীদের যে সেবাটা দিয়ে থাকে উকিল প্রকৌশলীরা সরাসরি সেবাটা দিয়ে থাকে এই সকল কর্ম বৃত্তি প্রত্যক্ষ সভা হিসেবে পরিচিত যেমন ডাক্তারি ক্লিনিক আইন চেম্বার প্রকৌশলী ফার্ম অডিট ফার্ম ইত্যাদি প্রত্যক্ষ সভা আধুনিক ব্যবসায় একটু গুরুত্বপূর্ণ শাখা ব্যবসায়ের ব্যবসায়ের গুরুত্ব সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে আমরা অতটুক যেতে পারতেছি না আমরা যে যতটুকু আলোচনা করেছি অতটুকুর মধ্যেই আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন এখানে চিহ্নিত করতে পারি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা চিহ্নিত করে নিতে পারি এখান থেকে